হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু এডুকেশন মিডি। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স ভর্তির দ্বিতীয় মেধা তালিকা গতকাল প্রকাশ করা হয়েছে। আপনারা যারা দ্বিতীয় মেধা তালিকায় চান্স পাননি, আপনারা অনেকেই প্রশ্ন করছেন যে তৃতীয় মেধা তালিকা দেওয়া হবে কিনা। তো আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব তৃতীয় মেধা তালিকা দেওয়া হবে কিনা বা দ্বিতীয় মেধা তালিকার পরবর্তী কার্যক্রম কি। তো এই নিয়ে বিস্তারিত আজকের এই ভিডিওতে আলোচনা করব, তাই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। আর আমাদের চ্যানেলটিতে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। চলুন শুরু করা যাক। আপনারা হয়তো অনার্স ভর্তির নির্দেশিকা দেখতে পাচ্ছেন, যেটি হচ্ছে 2021-22 শিক্ষাবর্ষের। তো আমি একটু নিচের দিকে যাব, যেহেতু আপনারা জানতে চাচ্ছেন যে দ্বিতীয় মেধা তালিকার পরবর্তী কার্যক্রম কি, তৃতীয় মেধা তালিকা নাকি বা তৃতীয় মেধা তালিকা দেয়া হবে কি না। তো একটু নিচের দিকে গেলে আমরা এখানে দেখতে পারবো যে এখানে উল্লেখ রয়েছে এই ভর্তির কার্যক্রম পর্যায়ক্রমে প্রথম মেধা তালিকা, যেটি ইতিমধ্যে হয়েছে, শূন্য আসন সাপেক্ষে দ্বিতীয় মেধা তালিকা, অর্থাৎ গতকাল যে মেধা তালিকা দেওয়া হলো অর্থাৎ দ্বিতীয় মেধা তালিকা, এরপরের কার্যক্রমটি হচ্ছে বিশেষ কোটা, অর্থাৎ কোটা মেধা তালিকা। তো এখানে তৃতীয় মেধা তালিকার কথা কিন্তু উল্লেখ নেই। তাই যারা আপনারা বলছেন যে তৃতীয় মেধা তালিকা দেওয়া হবে কিনা, এর উত্তর হচ্ছে না, তৃতীয় মেধা তালিকা দেওয়া হবে না। এর পরবর্তী যে কার্যক্রমটি রয়েছে সেটি হচ্ছে বিশেষ কোটা, অর্থাৎ কোটা মেধা তালিকা। যারা প্রাথমিক পর্যায়ে আবেদন করার সময় কোটাতে আবেদন করেছিলেন, যেমন মুক্তিযোদ্ধা কোটা, আদিবাসী কোটা, পোষ্য কোটা রয়েছে, তো এই কয়টি কোটার জন্য যারা আবেদন করেছিলেন তারা কোটা মেধা তালিকার ফলাফল চেক করতে পারবেন। এবং যারা দ্বিতীয় মেধা তালিকায় চান্স পেয়ে ভর্তি হবেন এবং মাইগ্রেশন বা বিষয় পরিবর্তনের জন্য আবেদন করবেন, তারা বিশেষ কোটার এই মেধা তালিকার সাথে মাইগ্রেশনের ফলাফল চেক করতে পারবে। অর্থাৎ বিশেষ কোটার ফলাফলের সাথে মাইগ্রেশনের ফলাফল দেওয়া হবে, সেই মাইগ্রেশনের ফলাফল এবং বিশেষ কোটার ফলাফল একই সাথে প্রকাশিত হলে দুইটার ফলাফলই চেক করা যাবে। তো বিশেষ কোটার ফলাফল মূলত যারা বিশেষ কোটায় অন্তর্ভুক্ত ছিল তারাই শুধুমাত্র চেক করতে পারবে, আর মাইগ্রেশনের ফলাফল যারা দ্বিতীয় মেধা তালিকায় মাইগ্রেশন বা বিষয় পরিবর্তনের জন্য আবেদন করবেন তারা চেক করতে পারবে। তো এই জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে যে সর্বশেষ নোটিশটি রয়েছে, সেই নোটিশটি আমরা যদি একটু লক্ষ্য করি তাহলে বুঝতে পারবো যে কোটা মেধা তালিকা কবে দেওয়া হতে পারে। তো এই নোটিশে প্রথমেই রয়েছে, যারা প্রথম মেধা তালিকায় বিষয় পরিবর্তনের জন্য আবেদন করেছিলেন বা মাইগ্রেশন করেছিলেন, তাদের যদি বিষয় পরিবর্তন হয়ে যায় তাহলে 21/7/2022 তারিখ থেকে 28/7/2022 তারিখের মধ্যে পরিবর্তিত বিষয়ের ভর্তির যে ফর্ম সেটি অনলাইন থেকে ডাউনলোড করতে হবে বা সংগ্রহ করতে হবে। এছাড়াও যারা দ্বিতীয় মেধা তালিকায় চান্স পাবে তাদেরকে 21/7/2022 থেকে 28/7/2022 তারিখের মধ্যে মূলত ভর্তি হয়ে যেতে হবে এবং 30/7/2022 তারিখ পর্যন্ত টাকা জমা দেওয়া যাবে। এছাড়াও 31/7/2022 তারিখ পর্যন্ত কলেজ কর্তৃপক্ষ দ্বিতীয় মেধা তালিকায় ভর্তিকৃত শিক্ষার্থীদের চূড়ান্ত ভর্তি নিশ্চয়ন করে দেবে। অর্থাৎ টোটালি বলতে গেলে এই দ্বিতীয় মেধা তালিকার ভর্তির কার্যক্রমটি 31/7/2022 তারিখ পর্যন্ত চলমান থাকবে। এরপরে গিয়ে কিন্তু কোটা মেধা তালিকা দেওয়া হবে। সেক্ষেত্রে প্রথম মেধা তালিকার পর দ্বিতীয় মেধা তালিকা যেভাবে দেওয়া হয়েছে ঠিক একই রকমভাবে প্রাথমিক পর্যায়ের আবেদনের উপর ভিত্তি করে কোটা মেধা তালিকা দেওয়া হবে। কোটা মেধা তালিকা তাহলে কবে দেওয়া হবে? 31 তারিখের পর দেওয়া হবে, অর্থাৎ 1 থেকে 2 দিন পরেই দেওয়া হতে পারে, অর্থাৎ 1 তারিখ, 2 তারিখ অথবা 3 তারিখ এই সময়টুকুর মধ্যে দেওয়া হতে পারে। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছেন। তো মূলত তৃতীয় মেধা তালিকা বলে কোনো মেধা তালিকা নেই বা তৃতীয় মেধা তালিকা দেওয়া হবে না। দ্বিতীয় মেধা তালিকার পর যেটি দেওয়া হবে সেটি হচ্ছে কোটা মেধা তালিকা। ওকে, আশা করি বুঝতে পেরেছেন। ভিডিওটি এই পর্যন্তই ছিল। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইকস কমেন্টস বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করে দিবেন।